হ্যালো স্টুডেন্টস, তোরা সবাই দেখতে পাচ্ছিস যে আমি আজকে কি পড়াতে চলেছি। স্ক্রিনেতে পরিষ্কার দেখা যাচ্ছে, দ্য ভয়েস অফ দ্য রেন পোয়েমটা রিটেন বাই ওয়াল্ট হোয়াইটম্যান। আই এম গোয়িং টু এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি ডিটেল ভেরি ক্লিয়ারলি, সো দ্যাট আফটার ওয়াচিং দিস ক্লাস ভিডিও টুয়াইস ইউ উইল হ্যাভ নো প্রবলেম অ্যাট অল ইন আন্ডারস্ট্যান্ডিং দিস পার্টিকুলার পোয়েম। সো লেটস বিগিন। আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে সবাই, তোরা একবার দুবার দেখলেই ক্লাস ভিডিওটা পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড হু আর্ট দাউ, পোয়েট রেনকে কোশ্চেন করছেন। অ্যান্ড হু আর ইউ, সেড আই টু দ্য সফট ফলিং শাওয়ার, অর্থাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এবং সেই বৃষ্টিকে আমি জিজ্ঞেস করলাম তুমি কে, হু আর ইউ, হুইচ স্ট্রেঞ্জ টু টেল গেভ মি অ্যান আনসার অ্যাজ হি আর ট্রান্সলেটেড। এবার রেন তো রেনের ল্যাঙ্গুয়েজেতে রিপ্লাই দিয়েছে পোয়েটকে, এবং আমরা রিডাররা হয়তো মেবি সেটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবো না, তাই জন্য পোয়েট আমাদেরকে ইংলিশে এটা ট্রান্সলেট করে দিচ্ছেন যে রেন পোয়েটকে কি রিপ্লাই দিয়েছিল। তো রেন পোয়েটকে বলেছিল, আই এম দ্য পোয়েম অফ আর্থ, সেড দ্য ভয়েস অফ দ্য রেন, ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার, ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড and the bottomless sea. So the poet, the rain told the poet that it is impalpable, that means she cannot be touched as she rises in the form of water vapor in the sky from the land and from the bottomless sea. Sea er kothay bottom amra sob shomoy ঠাউর করতে পারি না, তাই জন্য এটা ধরে নেওয়া হচ্ছে সি ইজ বটমলেস। সো সি মানে রেন পোয়েটকে কি বলল, রেন পোয়েটকে বলল যে আই এম ইম্প্যালপেবল মানে আই ক্যানট বি টাচ, আমাকে ছোঁয়া যায় না। সি ক্যানট বি টাচ অ্যাজ সি অ্যাজ সি রাইজেস ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার ইন দ্য স্কাই ফ্রম দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি, মানে আমার জন্ম হয়েছে ওয়াটার ভেপার থেকে, কন্টিনিউয়াস প্রসেসটা কন্টিনিউয়াস, যে কোনো ওয়াটার বডিজ থেকে কন্টিনিউয়াস ওয়াটার ভেপার রাইজ করে এবং সেটা আকাশে গিয়ে ক্লাউডস হয়ে যায়। ওকে, কিন্তু এই যে প্রসেসটা আমাকে কেউ ছুঁতে পারে না, সেই সময় যখন ওয়াটার ভেপার হচ্ছে কোনো ওয়াটার বডি থেকে, কেউ দেখতেও পাচ্ছে না, কেউ আমাকে ছুঁতেও পাচ্ছে না, কিন্তু প্রসেসটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আপওয়ার্ড টু হেভেন মানে আই রাইজ আপওয়ার্ডস টুয়ার্ডস হেভেন, হোয়েন্স মানে হচ্ছে ফ্রম হোয়ার, ভেগলি ফর্ম, ভেগলি মিন্স ইনডিস্টিংক্টলি মানে কিভাবে আমার ফর্মেশন হচ্ছে কেউ অত করে ঠাউর করতে পারে না। অল টুগেদার চেঞ্জড অ্যান্ড ইয়েট দ্য সেম, আমার হয়তো ওয়াটার পেপার থেকে ক্লাউডস ফর্মেশন হচ্ছে, আমার মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, কিন্তু আমি কিন্তু বাই কম্পোজিশন একই থাকছি। ওকে, সো হোয়েন আই রাইজ টু দ্য স্কাই আই চেঞ্জ মাই শেপ ইয়েট আই রিমেন দ্য সেম, দ্য ওয়াটার ভেপার চেঞ্জেস ইন্টু ক্লাউডস ডিউ টু কন্ডেনসেশন, এটা আমরা ছোটবেলায় পড়েছি, ডিউ টু দ্য প্রসেস অফ কন্ডেনসেশন দ্য ওয়াটার ভেপার চেঞ্জেস ইন্টু ক্লাউডস। আই ডিসেন্ড টু লিভ দ্য ড্রপস অ্যাটমিস ডাস্ট লেয়ার অফ দ্য গ্লোব, এবার আমি আবার নিচের দিকে নেমে আসি, যখন আমি পৃথিবীর বুকে আবার নেমে আসি, আই ওয়াশ দ্য ডাস্ট পার্টিকলস দ্য ডাস্ট লেয়ার্স অফ দ্য আর্থ। So, when I fall back on the surface of the earth, I provide water to the drought-prone areas, dry areas, and to beautify and purify the earth, my birthplace. And all that is in them without me were seeds only, latent, unborn. Latent means hidden. মাটির বুকেতে যেসব বীজ লুকোনো থাকে, যেসব সিডস লুকোনো থাকে, যে সিডস থেকে এখনো পর্যন্ত কোনো স্যাপলিংস বেরোয়নি, আমি আমার বৃষ্টির জল যখন সেই সয়েলে গিয়ে পড়ে, সেই সিডস গুলো আস্তে আস্তে জার্মিনেট করে ইনটু স্যাপলিংস। বুঝা গেল? ওকে, দ্যাট মিন্স আই প্রোভাইড লাইফ টু দ্য সিডস ইনসাইড দ্য আর্থ অ্যান্ড আই হেল্প দেম গ্রো। ওকে, অ্যান্ড ফর এভার বাই ডে অ্যান্ড নাইট I give back life to my own origin. So,
আমার যেখান থেকে জন্ম হয়েছিল অর্থাৎ আর্থ সার্ফেস থেকে সেই আর্থ সার্ফেসে আমি ফিরে আসি এবং দিনে রাতে আমি সেটাকে জীবন দান করি। অর্থাৎ পৃথিবীর বুকে যা কিছু ল্যাটেন্ট, যা কিছু আনবর্ন যেসব সিডস গুলো রয়েছে সেগুলোকে আমি জন্ম দিতে সাহায্য করি যেখান থেকে আমার নিজের জন্ম হয়েছে। এন্ড আই অলসো মেক দ্য আর্থ পিওর অ্যান্ড বিউটিফুল, কারণ যখন স্কর্চিং হিট অফ দ্য সামারেতে যখন চারিদিকে সবকিছু ধুলে ভর্তি হয়ে থাকে, যখন বৃষ্টি হয় বৃষ্টি সবকিছু ধুয়ে মুখে পরিষ্কার করে দেয়, তো সেই প্রসেসটাও আমি করি। এবারে দেখ পরের লাস্টের দুখানা লাইন এই পোয়েমের ব্র্যাকেটের মধ্যে রয়েছে। কেন ব্র্যাকেটের মধ্যে রয়েছে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আনসার হচ্ছে এই যে এইটা ইট ইজ নাইদার দ্য ভয়েস অফ দ্য রেন নট দ্য ভয়েস অফ দ্য পোয়েট, ইট ইজ আ কমন ট্রুথ। ওকে, ইট ইজ আ কমন ট্রুথ, সেটা হচ্ছে ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস আফটার ফুলফিলমেন্ট ওয়ান্ডারিং রেকড অর আনরেকড, মানে হার্ড অর আনহার্ড, কেউ শুনুক বা না শুনুক সেই গানটিকে, ডিউলি উইথ লাভ রিটার্নস, মানে হচ্ছে দ্যাট রেন ডাজেন্ট কেয়ার ইফ এনিওয়ান বদার্স অ্যাবাউট হার ডিডস অ্যান্ড অ্যাকশনস অর নট, she completes her work and comes back home. The poet also compares the rain with a song as they both share a common journey. ami abar repeat korchi, the poet also compares the rain with a song as they both share a common journey. The song originates from the heart of the singer, the song originates from the heart of the singer, travels across to fulfill the aim and comes back with due love for the singer, যে তার অরিজিনেটর। ওকে, এবার একজন গায়ক সে গান গায়, সে গানকে চারিদিক ভরিয়ে তোলে তার আশেপাশের এনভায়রনমেন্টটা, কেউ শুনুক বা না শুনুক, ঠিক আছে, সে তার নিজের কাজটা করে, ঠিক আছে, এবং অন্যদের যাদের ভালোবাসা, যে যারা সেই গানটাকে পছন্দ করে ভালোবাসে, তাদের ভালোবাসাটা তার হয়ে তার কাছে ফিরে আসে। ওকে, ইন দ্য ফর্ম অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাপ্লজ। তো আশা করি আমি এই পোয়েমটা একদম ইজি করে তোদের বোঝাতে পেরেছি। আমি যেরকম কোশ্চেন আনসার আসে এক্সাম টাইমে সেই কোশ্চেন আনসার্সগুলো PDF সেন্ড করে দিচ্ছি। আইদার রাইট দেম ডাউন ইন ইয়োর লিটারেচার কপি অর টেক আ প্রিন্ট আউট অ্যান্ড কিপ ইট ইন আ সেপারেট ফাইল। দিস মাচ ফর টুডে, গুড বাই।